অজ্ঞাত স্থান থেকে ভিডিও ফুটেজের মাধ্যমে যারা আন্দোলনের নামে মানুষ মারার খেলায় মেতেছে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন সুরঞ্জিৎ সেনগুপ্ত। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদ শীর্ষক ওই আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে তা পরিবর্তনের যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। সংবিধানের পবিত্রতা রক্ষার্থে আওয়ামী লীগ এবং বিএনপি সহ সব রাজনৈতিক দলের উচিত সঠিক সময়ে নির্বাচনে অংশগ্রহণ করা। এরশাদ প্রসঙ্গে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, আমরা আশা করছি তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সঠিক সময়ে নির্বাচন করার জন্য সবাইকে সহযোগিতা করবেন।